বাইরে নিয়ে তো তুমি ব্যাগ কিছু প্রতিদিনই কিনা কিনে না খাও, জেলাপি কিনে না খাও, দোহারে দিকে টোস কিনা কিনে না খাও, আমার পকেট খরচ টেয়া লাগে না, লাই দিলে তোমাকে নিয়ে বেশ কথা কবার না। কি হয়েছে এত রাগারাগি, কার নাকি করতেছ? আমি তো কিছুই বুঝি না। রাগারাগি করতেছি কার লাগে?
আমি যে 14টা মুরগির বাচ্চা কিনছিলাম তুমি তো দেখাই গেছো হেই বাচ্চা গুনাই না নাই তোমার ভাই আমারে রাখছে দেখা করতেছে ভাবি আমি এক জায়গা বেড়াইতে যাব আমার 100 টাকা দাও তার সাথে টাকা নাই কালকে তুমি 550 টাকা দিছো আজকে কিস্তি দিছি আচ্ছা আচ্ছা তাহলে আর আমি বুঝাই কইলাম যে আমার কাছে একটা টাকা নাই আমি টাকা দিব কই টাকা তোর ডং মং আমার দেখপাল মন চায় না কইয়া তো গরুরে কুড়া বাড়ি দিবার গেছি ওই বানরে আমার হে মুরগি চাও চুরি কইরা নিয়ে ভাগছে তুমি তো আজই আমার মুরগি ছাই না দাও কি হালাতে ঘর বাড়ি ভাঙা দেব এই যে না 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 ঘর বাড়ি ভাঙা আমি মুরগি বাচ্চা তো বেইছাও থাকে যাই করুক আমি দরকার তোমার ফেরা কিনে এনে দেবো তুমি তাও টেনশন করো আমি ফুইরা কিনা তানি মনে তো আমি যাই কয়দিন পালছি কত বড় বড় হইছে হেই বাচ্চা বেসমা বাচ্চা তুমি আমারে ছড় ছড় গুদা গুদা তাই না দিবা আমি এটা মানব না বানর তুই আমারে মুরগি ছাওয়া গাই না দে নালে আজকে দেশ বানর তারে কি করি আরে তোর ভাই এত বড় সর্বনাশ তাই আমার কি বা কইলাই করলো দেহি আগে আরে খুঁজে দেই কেন কেন নিল ঘুরি আগে আগে কান্দা কান্দি শুরু করে দিছে মুরগি ছাও না আনলে বানর আমি তোরে তালাক দেব দেহি আচ্ছা কে তাইছি আরে আরে কে বাইরে ঠ্যাংনু লাগি রাখলাম আরে ঘরে বহে বহে দরকার বাদ দিব আইতাছি আইতাছি মুরগির বাচ্চা চুরি করা খারা তোরে কে হাই দি বাং হই মুরগির বাচ্চা নিবে নাকি গো মুরগির বাচ্চা ও ভাই কি নেছে রে ভাই তো নেছি ভাই হ্যাঁ কি মুরগির বাচ্চা বেশ মু হ্যাঁ এই যে আঙ্গ বাবির মুরগির বাচ্চা বান রে আসাই তো মুরগির বাচ্চা দেখি ফার্মের না আঙ্গ বাবি কই দেখি পয়সা লাগা আফালা হামলা কই বেতে খুদ নাই এত সুন্দর মুরগি বাচ্চা তোমার ভাবি কইছে পয়সা লাবা নিয়া না চুরি করেছে চুরি করে আন মুগে নিজের বাড়ির আঙ্গ বাবির মুরগির বাচ্চা বেচা নিকা গেতাছি খাই আমি করো হ্যাঁ খাই আমি করো আমি ফেলে দিই হ্যাঁ মুরগির বাচ্চা বেচলে তুমি এটাই বেচো কার্টুন করে আন বা সুন্দর করে মানুষ হয়ে যে মুসুরি দিয়ে ডাইকা না তুই আনছত গেম দিয়ে ডাইকা না ভাই এর আগে মুসুরি মধ্যে বেচছিলাম এটা ব্যবসা করছি যে বেশ গাদা ব্যবসা করি না ব্যবসা করছ না হাসা করে কখন থেকে সফল হচ্ছে আঙ্গ বাচ্চা থেকে কয়টা পিস দেই আমি তো বেশি না কোনদিন দাবি করলে তো বেশি দিও গান 10 টা না 15 টা দাম করলাম কারণে হৃদয় তৈরি করছত না 30 টাকার উপর মনকে দাম করে চাইছি দাম চাইছি মুরগি দিমু 7 রে পিস দিবি কি মানে ইংগা একটা ডিম দেব না 8 টা হ্যাঁ তো ডিম বাইরে খাগা একটা ডিম হইলো 8 টা যে মনে করেন যে এখন আড়ে হ্যাঁ এই আড়ে নিকে নরসরা করে নিকে দুইটা বেশি 10 টাকা দাম তারপরে নিবেন নাকি হ্যাঁ কেউ করেন দেবা তুই কে বল কইল 30 টাকা ওয়ান কস 10 টাকা দুই ডাল হ্যাঁ কাহিনী কি ওই আমি দাম দেন না দেখে কইলা দাম দাম আসকা বাড়ি গেলে বাড়ি এলাকা কি কোন এলাকা আমনি গেলে এই আমাকে এলাকা এলো তোর চিনবো না তোর বদমাশ লোক তো আমাকে এলাকায় নাই তোর গেলে সেহারার লোক এই এলাকায় নাই মামা ও গালার সরে বাড়ি ফাইলাম করবার আইছ তো না ফাইলাম করবি কবা দামর কিনে দা এই এলাকায় একটা মুরগির বাচ্চা যদি বেচাস একবার কানের তালা গরম করে হলাম চুরি করে মুরগি এনে এঙ্গে বেচো চুরি করে লগে চুরি করে না দাস না হিসাবে তো কথা কবা না আগে তো জানতাম তোমারও মারতাম তোমার ভাই আত্মা ভাই কি কইতাছো তুমি না এই আমার বাড়ির জিনিস চুরি করছে মানে মুরগির বাচ্চা চুরি করছে এই তো আর কিছু না ও এই তো মানে চুরি করছে এই তো না চোরের ভাই চোর তোমার হিসাবে ভাই না দরকার হ্যাঁ কালকে আমার বাচ্চা করে চুরিছে হ্যাঁ আরে না তোমাকে বাড়িতে চুরি করবো না
হ্যাঁ হেতু করে আমরা সোসা ফলাই দে ভোলা খাই আলো কত করে কোকড়ে করে এ কোকড়ে করে লি মনে কোন যে এখন হলো দশটা পিস আর যদি মনে খোলার ভিতরে থাকতো তাহলে হলো আটটা পিস থাকতো এখন মনে কোন সোনা ভিড়া করে আলো উড়া করে এর নিচে মানে দুইটা না বেশি এখন যদি দিও সাথে সাথে ডিম পারে তাহলে তোমার সাইডটা বাচ্চা নিয়ে হয় ডিমের বেড়া দিকে বাইরে ইয়ার আনলে এনে একটা ডিম রয়েছে এনে বলে ডিম পারবো যাই আগে বেসা তো নয় টেহার তো না হ্যাঁ গেলি বারে আপনি প্রতিটা বাচ্চা দুই লেগে ডিম পারবো এটা আমি কল মরদানি মরা আমি বাইকে নেব সেটা ডিম পারবো দিলে হারা হেডে নিবা মানে আপনি ব্যাগ কিনে ব্যাগ কি মাইগে ব্যাগ কি মাইগে হ্যাঁ চলে ধরো আমার চার পাঁচটা মুরগি ই দাও এ ধরো 100 টাকা কয়টা নিবেন দাও যে কোটা পাইছে কোটা দাও সাইডে থাক সাইডে থাক সাইডে থাক সাইডে থাক দাও সাইডে তো নাই আবার ফিলও দিয়েন বড় নাকি বুঝলাম তোর কিছু বাচ্চা রাখলাম কোনদিনে আরে কাইটা কুড়ি একটা লোকে বাচ্চা বেসলো নিয়ে এলাম দশটা পিস দশটা পিস করে নিয়েছ তারপরে চুরি করেছে মুরগির বাচ্চা নিয়েছে যদি মারতো যদি খাসিতে থাকতো আটটা এখন তো হাঁটাফিরা করে চলাফিরা করে জিরো বাচ্চা হাঁটাফিরা করে কিন্তু তো মরে যাবো শীত না ভাই বুঝেন না মানে মনে করেন যে স্যালাইন কিনে নেই অষ্টগন্ডা মনে করেন যে ও স্যালাইন খিলান না অষ্টগন্ডা অষ্টগন্ডা যদি টিকা থাকে যদি তা আমাদেরকে খালি ওই যে সাইলেন্টে খুদ ভাই না ঘুরা ওনে খিলাবেন তা আমাদের খালি বাস তাহলে একটা কাম করেন পাঁচ টাকা করে দিবনি ভাই হ্যাঁ কয়টা ঘুরা পাঁচ টাকা করে মুরগির বাচ্চা কিনা খান নাই মুরগির গু কিনা হবে না কি কন ভাই এগুলা মুরগির গু কিনা আর না আচ্ছা ভাই শুনেন আমার এই সবগুলো আমার বউ খালি মারাই নাই তোর এত বড় সংস্কা তুই মুরগির বাচ্চা চুরি করে আনছা কেন মুরগির বাচ্চা চুরি বিরাট বলে কি করবো বাবির কাছে পকেট খরচা টেয়া চাইলে পারে দেয় না তোমার কাছে চাইলে পারে তুমি দাও না হ্যাঁ দাদার মতো নিয়ে নেই টেয়া নিয়ে গুরু আমার টেয়া দাও না রে মুরগির বাচ্চা চুরি করে বেশা টেয়া খরচা খুন করে খুন মাপ পায় সোর খুন মাপ পায় না তুমি আর বাবে যখন চোর বানাইছ আমি মুরগির বাচ্চা আনছি মুরগি যদি এলাকায় না বেসারি আমি টাঙ্গাইল পার্ক এর বাজার নিয়ে একবার পাইকার করেছে এই মুরগির বাচ্চা
মুরগির বাচ্চা দিয়া দরকার এই যে মোরো ক্রাই খেতে হবে আমার মোরগের দরকার নাই বেটি বেটি বলে কি আমার বড় মুরগি নিব আসলে ভাই ভাবি করে মনে করছে মারলাম হ্যাঁ বড় ভাই তোমার যাবো না টিয়া পয়সা দিল না নিবই নিয়ে